ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين वालेकुम सलाम रहमतुल्लाहि व बरकातुहू। सम्मानित भाई अपनी जानते चाइलें जे नामाज बेहेश्तेर चाबी ए कथाटा सठीक किना। आसलातु मिफ्ताहुल जान्नाह ए हादिसटी যে তিরমিজির মধ্যে আছে, তবে হাদিসটির মধ্যে আঙ্কেতা বা সনদের দিক দিয়া বিচ্ছিন্নতা থাকার কারণে এটাকে যে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ গায়রি বলছেন। আর জান্নাতের চাবি সহিহ হাদিস সূত্রে সেটা হচ্ছে মিফতাহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাওহীদ হচ্ছে আপনার জান্নাতের চাবি, এটা তো সহিহ। আর নামাজ বেহেশতের চাবি হাদিসটা কেউ বলছেন জয়ীব, কেউ বলছেন এটা সহি লিখেই দিয়েছে, অর্থাৎ এটা যে কোনোরকম সহি বললেও আসলে যে সনদের দিক দিয়া অনেকে পরীক্ষা করে দেখছেন যে এটা আসলে জয়ীফের পর্যায়ে পড়ে যায়। সহি হচ্ছে এটা যে কালিমা শাহাদাত হচ্ছে জান্নাতের চাবি। আর দ্বিতীয় যে বিষয়টি, কোরআন তেলাওয়াত এটা পড়লে প্রত্যেক হরফে 10 নেকি পাওয়া যাবে, আর শুনলে শোনার যে সব পাওয়া যাবে, কোনো সময় শুনবো কোনো সময় পড়বো, এটাই নিয়ম। আর অর্থ বুঝা জরুরি, হ্যাঁ, যে অর্থ বুঝতে গেলে সময় লাগবে, এই জন্য অর্থ বুঝে কোরআন তেলাওয়াতের জন্য কোরআন পড়ার জন্য সময় বের করে নিয়ে কিছু না কিছু আমরা অর্থসহ পড়ব। কোরআনের সেটি হক একটা হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর অর্থ জানা, 3 নম্বর আমল করা, 4 নম্বর হচ্ছে কোরআনের দিকে মানুষদেরকে ডাকা দাওয়াত দেওয়া। তাই অর্থ আমরা পড়ব, আর ধারাবাহিকভাবে অর্থ না বুঝলেও আমরা কোরআন সুরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াতের মধ্যে রাখবো এটা। আর অর্থ বোঝার জন্য আলাদাভাবে আমরা সমবায় করে নেব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।